আছে এইচটিএমএল কোডের পদ্ধতিতে বলবো যে কিভাবে এইচটিএমএল কোড করতে হয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা টেবিল রয়েছে, সেই টেবিলে যদি আমরা রো এবং কলাম দেখতে চাই যে কয়টি আছে, তো নর্মালি দেখো তো বাম পাশে কয়টি রো আছে, 1, 2, 3, 4টা, ডান পাশে কয়টি, 3টা, আবার নিচের দিকে দেখো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা কলাম, উপরের দিকে 3টা কলাম, তার মানে কলামের কিন্তু কি রয়েছে, কম বেশি রয়েছে, ঘাটতি রয়েছে। তো এই টেবিলের সব থেকে প্রধানতম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রো এবং কলাম কত কি রয়েছে এটা খুঁজে বের করতে হবে, এটা হচ্ছে আমাদের প্রধানতম কাজ। তো রো এবং কলাম কতটি রয়েছে এটা খুঁজে বের করার একটা মজার ব্যাপার হচ্ছে যে এই টেবিলে যতগুলা সেল আছে এই সেলগুলার আংশিক অংশকে পূর্ণ রো বা কলামে রূপান্তরিত করতে হবে, অর্থাৎ যেখানে আংশিক রো বা আংশিক কলাম রয়েছে সেই সেলগুলাকে কি করব আমরা পূর্ণতা দান করব। সেটা কিরকম দেখো, যদি আমরা এখানে খেয়াল করি তো এই রোটা দেখো, এর যে রো এটা সম্পূর্ণ নিচে, এই রোটা সম্পূর্ণ কিন্তু ডানে চলে গেছে, তাই না, আবার কলামটাও সব দিকে নিচে চলে আসছে। এইটার দিকে খেয়াল করো, এটারও দুইটা যে রো আছে সব নিচে চলে আসছে, সরি দুই রো আছে সেই দুইটা ডানে চলে গেছে, কলামটা কিন্তু নিচে চলে আসছে, এটার ক্ষেত্রেও তাই, এগুলো কোনো সমস্যা নাই। তুমি যখন দ্বিতীয় রোতে চলে আসবা এই রেডুওতে, এই রেডুওর এই রোটা দেখো এই পর্যন্ত কি কি হয়েছে, শেষ হয়ে গেছে। তো বলেছি কি এরকম যেগুলো আংশিক থাকবে সেগুলোকে পূর্ণতা দান করবো আমরা, তাই না, পূর্ণতা দান করবো। তো পূর্ণতা দান করবো কিভাবে, মনে মনে এরকম এরকম দিয়ে দিব, আমি চাইলে খাতায় এরকম এরকম ডট ডটের মাধ্যমে এটা করলাম, দেখো পূর্ণতা দিয়ে দিছি, ঠিক আছে। তাহলে সর্বপ্রথম আমরা যে কাজগুলো করি, রোটাকে আগে পূর্ণতা দান করি, এরপর কলামটাকে পূর্ণতা দান করবো। এরপরে স্যাটেলাইট চিন্তা করো, এটা সম্পূর্ণ আছে কিন্তু, তাই না, এই মাইক্রোওয়েভেরও কিন্তু একটা পুরো রো সম্পূর্ণ হয়েছে জাস্ট একটা মাত্র রো টানার কারণে। এবারে আমরা কলামগুলো দেখতে থাকি, স্যাটেলাইট এই যে সাবজেক্ট এটা ঠিক আছে, কিন্তু এখানে এসে দেখো বাংলা ইংলিশ, এই বাংলার পরে একটা রো আছে যেটা সাবজেক্ট, সাবজেক্ট এবং ম্যাথ ফিজিক্স এই দুইটা মাস দিয়ে গেছে, তাই তো, কিন্তু পূর্ণতা নাই, পূর্ণতা আছে না, এটা আমরা পূর্ণতা দান করবো। কিভাবে পূর্ণতা দান করা যায়, এই যে ডট ডট ডটের মাধ্যমে আমরা কি করলাম, এই এই রোটাকে পূর্ণতা দান করে দিলাম। এরপরে দেখো এর পরবর্তী ক্ষেত্রে মিডিয়ামের কোনো সমস্যা নাই, ওয়ারের কোনো সমস্যা নাই, কিন্তু এই জায়গায় এসে কি হচ্ছে, এই টুয়েস্ট যে ব্যাপারটা লেখা, টুয়েস্ট এই সেলটা কি আছে, আংশিক না, তাহলে এটাকে পূর্ণতা দান করে দিব। এরকম করে উপরের দিকে আমরা রো বানাই দিলাম, আবার এখানেও সিক্সেম আংশিক রো আছে, আমরা সম্পূর্ণ দান করে দিলাম। এবার হচ্ছে কি হলো, দেখো প্রত্যেকটা সেলের আংশিক অংশকে আমরা পূর্ণ পূর্ণ সেলে রূপান্তরিত করে ফেলেছি, ঠিক আছে, সবগুলোকে পূর্ণ সেলে রূপান্তরিত করে ফেলেছি, খেয়াল করো। ওকে, এবার দেখো উপরের দিকে সেল কয়টা, 1, 2, 3, 4টা সেল, এই বাম বাম পাশে 4টা সেল এবং 4টা রো, 1, 2, 3, 4, 4টা রো, তাহলে রো বাম পাশে ডান পাশে সমান হচ্ছে, তার মানে আমাদের রোটা পূর্ণতা দান করা ঠিক আছে। এরপরে নিচের দিকে দেখি 1, 2, 3, 4, 5, 6, 6টি কি রয়েছে, কলাম রয়েছে। এবার দেখি 1, 2, 3, 4, 5, 6, নিচের দিকেও 6টি কলাম রয়েছে, সুতরাং আমাদের রো এবং কলাম পূর্ণতা দান করা হয়ে গেছে, ক্লিয়ার। ওকে, এবার আমরা মূল টেবিলে টেবিলের ইনপুটে চলে যাবো এবং টেবিল করা শুরু করবো। যখনই আমাদের রো এবং কলাম সম্পূর্ণ করা হবে তখনই আমরা কিসে চলে যাবো, এইচটিএমএল কোডে চলে যাবো। তো এইচটিএমএল শুরুর জন্য ট্যাগ হচ্ছে এইচটিএমএল, ওকে, এরপরে কি থাকবে, হেড বডি দুইটা অপশন থাকবে। তো আমরা মোটামুটি একটা বেসিক স্ট্রাকচার কিন্তু সবাই পারি, তাই না, আমরা এর আগের দিক থেকেই বেসিক স্ট্রাকচারটা দেখে এসেছি, তো বেসিক স্ট্রাকচারটা করার প্রয়োজন নাই। তো আমরা এখানে হেডের কোনো কার্যক্রম নাই যেহেতু, এই জন্য আমরা হেড করবো না, কারণ এটা সরাসরি আমরা বডির মধ্যে একটা টেবিল অঙ্কন করেছি, তো এই জন্য আমরা হেড লিখলাম না, প্রয়োজনে শুরু করলাম হচ্ছে বডি থেকে, যদিও হেড লিখলে ভালো হতো আমরা লিখলাম না, আমাদের বোর্ডে জায়গা কম এই জন্য। এবার আমরা একটা টেবিল অঙ্কন করবো, তাই না, তো টেবিল অঙ্কন করার জন্য কোন কোন ট্যাগ ট্যাগ লিখতে হবে, টেবিল ট্যাগ, টেবিল আঁকার জন্য টেবিল ট্যাগ। ওকে, আমরা টেবিল ট্যাগটা দিলাম, টেবিল ট্যাগ টেবিল অঙ্কন হয়ে গেল, টেবিল করা হয়ে গেল, কিন্তু এই টেবিলের চারপাশের যে বর্ডার, এই বর্ডার অঙ্কনের জন্য আমাদের একটা অ্যাট্রিবিউটের সাহায্য নিতে হবে, তাই না, সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে বর্ডার, বর্ডার, এবং আমরা ভ্যালু হিসাবে সেটা পিক্সেলে সেট করব, এবং এখানে 1 পিক্সেলই দিলাম, বেশি মোটা না, আমরা হালকা করেই কি করব, টেবিলটা অঙ্কন করতে চাই। ওকে,
এরপরে আমাদের টেবিল আঁকা হয়ে গেল, টেবিলের বর্ডারটা নির্ধারণ করা হয়ে গেছে। যেহেতু এখানে এক দুই তিন চারটি রো রয়েছে, আমাদের আলাদা আলাদা চারটি রো সৃষ্টি করতে হবে, তাই তো? তো যে কয়টা রো থাকবে ঠিক সেই কয়টা রো আলাদা আলাদা ভাবে সৃষ্টি করতে হবে। আমরা একবারে কিন্তু রো গুলো কি করতে পারি না, সৃষ্টি করতে পারি না, আলাদা আলাদা ভাবে করতে হবে। তো একটা রো সৃষ্টির জন্য কোন ট্যাগ ব্যবহার করি আমরা? টিআর ট্যাগ। আমরা একটা রো সৃষ্টির জন্য ব্যবহার করি হচ্ছে টিআর ট্যাগ। তো আমরা একটা রো সৃষ্টি করব এবং সেই রো সৃষ্টি করার জন্য টিআর ট্যাগ ব্যবহার করলাম। ওকে, এখন রো হয়ে যাওয়ার পরে আমাদের মধ্যবর্তী ওই রোতে যে কয়টি সেল রয়েছে সেই সেল গুলো কি করতে হবে, তৈরি করতে হবে, তাই তো? তো দেখো প্রথম যে সেলটা, সেই সেলটা কি আছে? মিডিয়া। তো সেল তৈরির জন্য কি ট্যাগ ব্যবহার করা হয়? টিটি এবং টিএইচ দুইটা ট্যাগ ব্যবহার করা হয়। হেডিং যদি হয়ে থাকে টেবিলে তাহলে আমরা টিএইচ ব্যবহার করি, আর যদি কোনো নর্মাল ডাটা হয়ে থাকে তাহলে আমরা টিটি ব্যবহার করি, তাই তো? তো এখানে দেখো মিডিয়াম শব্দটি অবশ্যই কি নয়, হেডিং নয়, এজন্য আমাদের সেল সৃষ্টিতে কোনটা ব্যবহার করব? টিডি। ওকে, এই টিডি যেহেতু এখানে কোনো ঝামেলা নাই, টিডি ক্লোজ করে দিলাম এবং লিখে দিলাম হচ্ছে মিডিয়াম। দেখো আমাদের সেল, সেলের মধ্যে যে অংশটুকু রাখার দরকার রাখা শেষ হয়ে গেছে। এবার আমরা কি করব, সেলটি বন্ধ করে দিব। ওকে, সেলটি বন্ধ করে দিব অর্থাৎ টিডি ক্লোজ করে দিব। ওকে, এরপরে দ্বিতীয় সেল তৈরি করব আমরা। দ্বিতীয় সেল দেখো সাবজেক্ট, সাবজেক্ট লেখাটা রয়েছে কোথায়? মাঝখানে, মাঝখানে। এবং এখানে পূর্ববর্তী একটা ইমানিজেশন, ইমানিজেশন কি আছে সেল, এখানে কয়টা সেল তৈরি হয়েছে? দুইটা, দুইটা কলাম নিয়ে একটা সেল তৈরি হয়েছে, খেয়াল করছো? দুইটা কলাম নিয়ে একটা সেল তৈরি হয়েছে। সুতরাং আমরা টিডি শুরু করলাম, টিডি এই যে তথ্যটা বা এই যে ডাটাটা এইটা কয়টা কলাম নিয়ে রয়েছে? দুইটি কলাম নিয়ে। সুতরাং আমরা এখানে কলাম, দুইটা কলামকে এক জায়গা করে দিব। তো দুইটা কলামকে এক জায়গা করার ট্যাগ হচ্ছে, অ্যাট্রিবিউট হচ্ছে কল স্প্যান। কলামটাকে ভেঙে দিবে, কল স্প্যান ভ্যালুটা কত? 2। কারণ কি দুইটা সেল নিয়ে, সরি দুইটা কলাম নিয়ে একটা সেল গঠিত হয়েছে। ওকে, এবং এই লেখাটা দেখো আছে কোথায়? মাঝখানে। তাহলে আমার মাঝখানের অ্যাট্রিবিউটটা আমরা জানি, অ্যালিন, অ্যালিন সেন্টার। ওকে, অ্যালিন সেন্টার করে দিলাম। এবার আমাদের মোটামুটি অ্যাট্রিবিউটের কাজ শেষ, আমরা ট্যাগটা ক্লোজ করলাম। এবার যে তথ্যটা আমাদের দরকার সেটা কি? সাবজেক্ট। আমাদের ইলিমেন্টটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট। তাহলে আমাদের ক্লোজিং ট্যাগ চলে আসলো। এবার পরবর্তী ডাটা দেখো, পরের ডাটাটা ওপেন করলাম, কি লেখা ওখানে? মিডিয়াম। কি মিডিয়াম? 2 না, ওটা মিডিয়াম 2, অর্থাৎ দ্বিতীয় মাধ্যম যেটা। ওখানে দেখো এই যে মিডিয়াম লেখাটা এটা কিন্তু মাঝে রয়েছে, তাই তো? মাঝে রয়েছে। এবং এই লেখাটা কয়টা রো নিয়ে আছে? 1 2 3, কারণ আমরা মাঝে অলরেডি আমরা জানি এখানে আরো দুইটি সেল হবে, যেটা নিচ থেকে আমরা ইমাজিনেশন করে নিছি। তাহলে সেল এখানে টোটাল মানে একটা সেলে কয়টা কলাম রয়েছে? তিনটা, তিনটি কলাম। সুতরাং আমরা কলাম ভেঙে দিব, কল স্পেন কত? 3। তিনটা কলাম ভেঙে একটা সেল হলো, এবং লেখাটা কোথায় থাকবে? মাঝে। তাহলে আমরা অ্যালিন করলাম, অ্যালিন সেন্টার, লেখাটা কি? মিডিয়াম, মিডিয়াম 2, অর্থাৎ দ্বিতীয় মাধ্যম। আমাদের এবার সেলটা শেষ। এবার দেখো এই সেল শেষ করার পরে আমাদের এই প্রথম রোটাই কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। সুতরাং আমরা প্রথম রোটা কি করলাম? এই টিআর ট্যাগ ক্লোজিং এর মাধ্যমে প্রথম রোটাও শেষ করে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম রোয়ের কাজ শেষ হলো। ওকে ওকে, এটুকু আমি মুছে দিব। এবার দ্বিতীয় সেলের কাজ শুরু করব, ঠিক আছে? এবার আমরা দ্বিতীয় রোয়ের কাজ শুরু করব, ঠিক আছে? তো দ্বিতীয় রোটা খেয়াল করো, দ্বিতীয় রোটা এভাবে গেছে না, এখানে গিয়ে শেষ হয়ে গিয়ে এটা ইমাজিনেশনে শেষ করে দিয়েছে। আমরা দ্বিতীয় রোটা শুরু করি, টিআর দিয়ে দ্বিতীয় রো শুরু করব। এরপরে সেল তৈরি করব, প্রথম সেল টিডি, কোনো সব কোনো কিছু নাই, রো ভাগে নাই, কলম ভাগে নাই, বাম পাশে ডান পাশে নাই। তাহলে আমরা লিখে দিলাম হচ্ছে কি, প্রথম সেলটা আমাদের হয়ে গেল। এরপরে দ্বিতীয় সেলের ক্ষেত্রে দেখো লেখা আছে কি? বাংলা। কিন্তু এই বাংলা শুধু কি ওই 2 নম্বর রোতেই আছে? সে 3 নম্বর রোকে নিজের মধ্যে নিয়ে গেছে। এবং আর একটা ব্যাপার লক্ষ্য করো তোমরা, নাম্বার 1 বাংলা, নাম্বার 2 ইংলিশ, যেটা একটা কি? অর্ডার লিস্ট, যেটা একটা অর্ডার লিস্ট।
তো আমরা মোটামুটি এরকম অর্ডার লিস্ট এখনই শিখবো না, এই ক্ষেত্রে অর্ডার লিস্টটা একটু শিখবো না। কারণ হচ্ছে কি, আমরা খুব সহজে এটাকে নাম্বারিং করতে পারি, তাই না? একটা সেলের মধ্যে যদি 1 পয়েন্ট বাংলা লিখি, তাহলে কিন্তু আমাদের আউটপুটে 1 পয়েন্ট বাংলা লেখাটাই দেখাবে। তো সে কারণে আমি তোমাদের অর্ডার লিস্টটা দেখালাম না, এটা নেক্সট টাইম দেখাবো পরবর্তীতে। আমরা এখন যেটা শিখতেছি এটাই শেখার চেষ্টা করি, ঠিক আছে? অবশ্যই দেখাবো যেটা কিভাবে তৈরি করতে হয় এবং আমরা বিকল্প যে উপায়টা সেটা এখানে অ্যাপ্লাই করবো। তো দেখো আমরা তৈরি করি টিডি। এখন টিডিতে অর্থাৎ সেল তো তৈরি করলাম, সেই সেলটি কয়টি রো নিয়ে আছে? দুইটি রো নিয়ে আছে, কারণ আমরা দেখতে পাচ্ছি মাঝে একটা ইমানিজেশন রো চলে গেছে। তাহলে আমরা কি করব, রো ভাঙার জন্য রো স্ক্যান ব্যবহার করব। রো স্ক্যান ভ্যালুটা হবে কত? 2, কারণ দুই ভাগকে সে দুইটা রো কে ভেঙে একটা সেলে পরিণত করবে। এবার আউটপুট আমাদের কি দেখাচ্ছে? 1 পয়েন্ট বাংলা। আমরা যেটা লেখা দেখাচ্ছে সেটাই দেখালাম। এবার তাহলে ইডিটা ক্লোজ করলাম, আবার নতুন একটা টিডি, ঠিক এটাও এর সেম কাজ করেছে, রোইসপেন 2 লেখা কি 2 পয়েন্ট ইংলিশ। তাহলে আমাদের তৃতীয় রোটা শেষ হলো। এরপরে তৃতীয় সেলটা, তৃতীয় যে সেল তৈরি করলাম, দেখো তৃতীয় সেলে কি হয়েছে, দুইটা রো আছে, 1 2 3 তিনটা কলাম আছে, অর্থাৎ রো আছে দুইটা, কলাম আছে তিনটা, এবং শব্দটি আছে কোথায়? মাঝখানে। তাহলে আমরা শুরু করি, প্রথমে রো ভেঙে নেই। রো স্প্যান কত? দুইটা রো ভাঙছে, তারপরে কল স্প্যান 3, এরপরে অ্যালিং, অ্যালিং কোথায়? সেন্টার। ভ্যালুটা হচ্ছে কি? ভ্যালুটা হচ্ছে ওয়্যার। তাহলে আমরা টিডিটা ক্লোজ করলাম। দেখো এই ধারার সঙ্গে সঙ্গে আমাদের কি শেষ হয়েছে? ইয়ারটাও শেষ হয়ে গেছে। তাহলে আমাদের রোটা শেষ করে দেই, এই যে রো শেষ করার জন্য টিয়ার ট্যাগ শেষ করলাম। এবার পরবর্তী রো নতুন টিয়ার ট্যাগ দিয়ে পরবর্তী রো শুরু করলাম, 3 নম্বর রো। দেখো 3 নম্বর রোটা প্রথমটাটা কি? মাইক্রোওয়েভ। তো আমরা ডাটা শুরু করি, টিডি শুরু, শব্দটা কি? মাইক্রোওয়েভ। এবার টিডিটা ক্রস করলাম। তার পরবর্তী সেলের কথা চিন্তা করি, তার পরবর্তী যে সেলটা হওয়ার কথা ছিল সেটা আগেই কিসের মধ্যে চলে গেছে? দ্বিতীয় রোতে চলে গেছে। এটাও তাই দ্বিতীয় রোতে চলে গেছে, এখানেও তাই দ্বিতীয় রোতে চলে গেছে। তার মানে আমাদের এই তৃতীয় নম্বর সেলে জাস্ট একটা জিনিসই আছে, হ্যাঁ জাস্ট একটা সেলই আছে। তাহলে আমাদের এই সেলটাও কি করে যাই? ক্লোজ করে দেব, ঠিক আছে? তাহলে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় সেলের কাজও কি হলো? শেষ হয়ে গেল। এবার আমরা চতুর্থ রো বা সর্বশেষ রোটা কাজ করব। তো চতুর্থ রো শুরুর জন্য আমরা কি ট্যাগ ব্যবহার করবো? টিআর ট্যাগ ব্যবহার করলাম। তাহলে আমাদের রোটা শুরু হয়ে গেল। এরপরে সেলগুলো তৈরি করতে হবে। প্রথম সেল তৈরি করি টিডি, প্রথম সেল তৈরি করলাম। এই সেলের মধ্যে যে ডাটাটা আছে সেটা হচ্ছে কি? স্যাটেলাইট। ওকে স্যাটেলাইট, তাহলে আমাদের ডাটাটা ক্লোজ। এরপর আমাদের দ্বিতীয় সেল তৈরি করলাম, দ্বিতীয় সেল। এখন দ্বিতীয় সেলে দুইটা শব্দ, এক হচ্ছে ম্যাথ, এক হচ্ছে ফিজিক্স, যেটা একটা লিস্ট আইটেম। যদি আমরা প্রথম ওই এই সেলে দ্বিতীয় সেলে এটা স্কিপ করে আসছি, এই সেলের সাথে করে করা লাগতেছে, যদি ওইভাবে না দুইটা আলাদা আলাদা সেলে না, এটা একটু ইজি, এই জন্য এটা করা। এখানে দেখো ম্যাথ ফিজিক্স, ম্যাথ এবং ফিজিক্স দুইটা আছে কি? আনঅর্ডার লিস্টে, তাই না? আনঅর্ডার লিস্টে। এখন আনঅর্ডার একটা আলাদা অ্যাট্রিবিউট না ট্যাগ, আনঅর্ডার অর্থাৎ ওয়েল যে ট্যাগটা, সরি ট্যাগটা বলেই দিলাম, তাহলে ইভেন হচ্ছে হচ্ছে কি একটা ট্যাগ, একটা অবশ্যই ট্যাগ। তো আমরা দুই দুই বা ততোধিক ট্যাগ ব্যবহার করতে পারবো, তবে একটা ট্যাগের মধ্যে আর একটা না। অ্যাট্রিবিউট যেমন একটা ট্যাগ ব্যবহার করে অনেকগুলো অ্যাট্রিবিউট ব্যবহার করছিলাম, কিন্তু ট্যাগ এরকম ব্যবহার করা যায় না। এর জন্য আমরা এই যে সেল তৈরি করে ফেলছি টিডি দিয়ে, কি করলাম? সেল তৈরি করলাম। এবার কি কাজ করতে হবে? এই সেলের মধ্যে একটা আনঅর্ডার লিস্ট তৈরি করতে হবে, তাই তো? সেলের মধ্যে আনঅর্ডার লিস্ট। তাহলে আমরা ট্যাগটা দিব কি? ইউএল, আনঅর্ডার লিস্ট। টাইপটা দিব কি? টাইপটা
সর্বশেষ দেখো যে এইটার মাধ্যমে আমাদের রোটিউ শেষ। এবার রো শেষ হয়ে গেছে, দেখো এইখানে এসে রো যখন শেষ হয়ে গেছে এরপরে আর নতুন কোন রো কিন্তু নাই, তার মানে আমাদের টেবিলটা কি হয়ে গেছে শেষ হয়ে গেছে। তাহলে আমরা কি করব, টেবিলটা একটা ক্লোজ করে দিব, এরপরে যে বডিটা একটা ছিল সেই বডিটা ক্লোজ করে দিব, এবং সর্বশেষ এইচটিএমএল ক্লোজ করার মাধ্যমে এই এইচটিএমএল ট্যাগটি কি করব, এই যে ইনপুটটা লিখলাম আমরা সেই ইনপুটটা শেষ করব। এখন এই প্রোগ্রামটা সেভ করে রান করলে আমাদের ঠিক এরকম একটা আউটপুট প্রদান করবে, ঠিক আছে। এবার আমরা এইটা কি করব, এরপরে বডির মধ্যে কিছুটা নিচে কি আছে, একটা টেবিল আছে, একটা টেবিল আছে, এবং সেই টেবিলের প্রথম যে ঘরটা এখানে দেখ, প্রথম সেলে আছে আছে দুই বল তিন ব্যাট, এরপরে এই এখানে দুইটা সেল রয়েছে, প্রথম সেল রয়েছে হচ্ছে এ বি এম জি, এরপরে জি এম আন্ডারলাইন। এখন এই আন্ডারলাইনটা মূলত হাইপারলিঙ্ক করা, মূলত হাইপারলিঙ্ক করা, যদিও আন্ডারলাইন তোমাদের কাছে মনে হচ্ছে আমি বলেছিলাম যে কোনো একটা হাইপারলিঙ্ক তৈরি করতে হলে নিচে কি থাকতে হয়, নিচে আন্ডারলাইনের দাগ আসে এবং সেইটা অবশ্যই ব্লু কালার দেখায় মানে ডিফল্ট ভ্যালু হিসেবে, যদিও বইটা কালারফুল না এই জন্য হচ্ছে কি এটা কিন্তু কালোই দেখাচ্ছে। হ্যাঁ, তো মূলত হচ্ছে এটা কি হবে, একটা হাইপারলিঙ্ক হবে। তো খেয়াল করো আমরা এবারে যেটা শিখবো, আগে এইচটিএমএল আমরা রো এবং কলাম ভাঙার পাশাপাশি শুধু লিস্ট কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখেছিলাম। এই টেবিলে আমরা একটা টেবিলে কিভাবে ইমেজ এবং হাইপারলিঙ্ক যোগ করতে হয় আমরা সেটা দেখবো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এইচটিএমএল শুরু করি। তো এইচটিএমএল শুরু করার জন্য অবশ্যই কি ডক টাইপ এইচটিএমএল
এরপর আমাদের HTML শুরু, এরপর কি শুরু, হেড শুরু, হেডের মধ্যে টাইটেল থাকবে, তাই তো? হেডের মধ্যে টাইটেল, এটা শেষ, এই টাইটেল ট্যাগের মধ্যে দেখো তো কোন লেখাটা আছে, লিস্ট, তাহলে আমরা এখানে ব্যবহার করব হচ্ছে, হয়ে গেল আমাদের হেডের অংশ, এরপর আসবে কোনটা, বডি, এই যে আমরা বডি নিয়ে আসলাম, আচ্ছা বডি অংশ নিয়ে এসেছি, তো বডির মধ্যে প্রথমে কি আছে, কিছুটা জায়গা আছে, অল্প একটু জায়গা আছে, তো কিছুটা জায়গা রাখার জন্য আমরা কি ব্যবহার করি বলো তো, বিআর, বিআর ট্যাগ, তো আমরা এখানে দুইবার বিআর ব্যবহার করে দিলাম, বিআর, বিআর আমরা দুই লাইন লেখাটা একটু নিচে নামিয়ে আসলাম, ওকে, এবার দুই লাইন নিচে নামার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি আছে, একটা একটা টেবিল আছে, তো টেবিল তৈরি করার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করি, টেবিল ট্যাগ, ওকে, তাহলে আমরা টেবিল ট্যাগটা নেই, টিএবিএল, টেবিল, এবং টেবিলের চারপাশে এই যে বর্ডারটা দেওয়ার জন্য আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করি হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউট, এর ভ্যালুটা 1 পিক্সেল দিলাম, 1, ওকে, তাহলে টেবিলের বর্ডার একটা আমাদের হয়ে গেল, এবার কি করতে হবে, শুরু করতে হবে টেবিলটা আঁকবো, তাই না, টেবিলটা, তার আগে আমাদের কি কাজ ছিল, একটা টেবিলে সবগুলো সেলকে পূর্ণ রো এবং কলামে পূর্ণ করা, ওকে, তাহলে যদি আমরা এই সেলটা চিন্তা করি, এর রো আছে কিন্তু এখানে এইটা দেখো আছে, এইখানে গিয়ে দেখো এইটার এখানে দুইটা সেল তৈরি হয়ে গেছে, তাই না, তো এই যে রোটা রয়েছে এই রোটাকে আমরা এই যে বাড়াই নিলাম, অনেক সহজ কিন্তু, তাই না, এখন দেখো আমাদের কিন্তু এই রোটারও পূর্ণতা আছে, এই কলামেরও পূর্ণতা রয়ে গেছে, এদিক থেকেও দুইটা রো, ওই দিক থেকেও দুইটা রো, এদিক থেকেও দুইটা কলাম, উপর থেকেও দুইটা কলাম, তার মানে আমাদের পূর্ণতা পেয়ে গেছে, ওকে, তাহলে প্রথম সেল তৈরি করবো আমরা, ওকে, প্রথম সেলের জন্য কোন ট্যাগ, টিআর সেল তৈরি, আমাদের প্রথম রোটা শুরু করলাম, সেল তৈরির জন্য ট্যাগ হচ্ছে টিডি, এখন এই সেল তো তৈরি করলাম, কিন্তু খেয়াল করো এই সেলের মধ্যে যে ডাটাটা আছে সেটা কয়টা কলাম রো নিয়ে আছে, দুইটা রো, এই সেলটা দুইটা রো নিয়ে কি হয়েছে, একটা সেল তৈরি করছে, তাহলে আমরা করি রো এসপিএন, রো স্ক্যান কত হবে, টু, দুইটা রো কে ভেঙে সে কি করবে, একটা সেল তৈরি করবে, ওকে, গেল তৈরি করলো, এখন দেখো এর মধ্যে আরেকটি সমস্যা রয়ে গেছে, সেটা হচ্ছে লিস্ট রয়ে গেছে, একটা লিস্ট মতো, টু বা দশ মিনিট বল কি হচ্ছে ব্যাগ, অর্থাৎ একটা লিস্ট আইটেম আমাদের কিন্তু রয়ে গেছে, তো আমরা লিস্ট কিভাবে তৈরি করব, এই তো ডাটাটা তো আমরা তো সেল তো তৈরি করেই ফেলেছি, এই সেলের মধ্যে আবার কি করব, লিস্ট করব, তার মানে এই সেলের মধ্যে আমাদের ব্যবহার করতে হবে কি ট্যাগ, ওএল ট্যাগ, যেহেতু একটা অর্ডার লিস্ট ওএল, এবং এটা টাইপ তো অবশ্যই ওএল ব্যবহার করলে কি করতে হয়, টাইপ বলে দিতে হয়, টাইপটা বলে দেয় টাইপ কত, টাইপটা হচ্ছে ওয়ান, নাম্বারিং সিস্টেম, এখন ওএল এর সাথে ব্যবহার করতে হয় কি, স্টার্ট অ্যাট্রিবিউট, ওএল এর সাথে ব্যবহার করতে হয় স্টার্ট অ্যাট্রিবিউট, এস টি এ আর টি, স্টার্ট অ্যাট্রিবিউট ব্যবহার করলাম, এই স্টার্ট অ্যাট্রিবিউট শুরু হবে কত থেকে, টু থেকে, কারণ কি স্টার্ট আমরা যে ভ্যালুটা দেখতে পাচ্ছি এই ভ্যালুটা কত থেকে শুরু হয়েছে, টু থেকে, তাহলে স্টার্টটা হবে কত থেকে, টু থেকে, আমাদের লিস্ট তৈরি করা হয়ে গেল, এবার লিস্টের মধ্যে ভ্যালু আছে কয়টি, দুইটি, তাহলে আমরা লিখি এলআই, প্রথমে আছে কি বল, এরপরে এলআই আছে কি ব্যাস, তাহলে আমাদের এবার এই লিস্টটা শেষ, তাহলে ওএল শেষ, এবং কি শেষ, এই সেলটাও কিন্তু শেষ, টিডি শেষ, এবং আমাদের রোটা কি শেষ হয়েছে, রোটা কিন্তু শেষ হয় নাই, তার মানে আমাদের নতুন একটা ডাটা নিতে হবে, এই যে আমরা টিডি দিয়ে নতুন একটা ডাটা তৈরি করলাম, এখন নতুন সেল তো তৈরি করলাম, এই সেলে দেখতে দেখা যাচ্ছে এ নামের একটা পিএনজি টাইপের একটা ছবি, ছবিটার নাম হচ্ছে এ, তার টাইপটা হচ্ছে পিএনজি, যে ছবিটা এখানে কি আছে, যুক্ত করা আছে, তো ছবি যুক্ত করার জন্য আমরা তো সেল তৈরি করে ফেলেছি, সেলের মধ্যে আসলে ওই জিনিসটা আছে, তাই তো, তাহলে এই সেলের মধ্যে আমাদের কোন ট্যাগ আসবে, ইমেজটা, আই এম জি ইমেজ, তাহলে আমরা ইমেজ যুক্ত করলাম, ইমেজ কোন ইমেজটা যুক্ত হবে, তার জন্য যে অ্যাট্রিবিউট ব্যবহার হবে সেটা কি, সোর্স, এস আর সি, সোর্স হিসাবে ভ্যালুটা আসবে কত, ওই ছবির নাম, ছবির নামটা কি,
a.png হয়ে গেল আমাদের ছবিটা যুক্ত করা ঠিক আছে ছবির সাইজ যদি বলে দেয় না আমরা তো আমাদের কোনো প্রয়োজন নাই তাহলে আমরা ভ্যালটা কি করলাম এই আমাদের ছবিটা যুক্ত করা হয়ে গেল যেহেতু ছবিটা যুক্ত করা হয়ে গেছে আমাদের এই সেলটা ক্লোজ করতে হবে এবং সেল ক্লোজ করার পর আমরা দেখতে পাচ্ছি কি হয়ে গেছে রোটা শেষ হয়ে গেছে সুতরাং আমরা এখানে একটা রোটাও কি করে দিব শেষ করে দেব তাহলে আমাদের প্রথম রোয়ের কাজ কি হলো এবার দেখো আমাদের যদি দ্বিতীয় রোয়ের ক্ষেত্রে কাজ করি তো আমাদের নতুন কি করতে হবে রো শুরু করার জন্য টি অ্যাপ ট্র্যাক শুরু করতে হবে এবার দ্বিতীয় রোয়ের এই যে তিন নম্বর ব্যাট এই যে এখানে এবং দুই নম্বর বল এইটা প্রথম রোয়ের মধ্যে আমরা হ্যাঁ চলে গেছে প্রথম রোয়ের মধ্যে অর্থাৎ শুধু আছে কোনটা জিএ এইটা এখানে এইখান থেকে তাহলে রোটা শুরু হচ্ছে তাহলে আমরা সেলটা তৈরি করি সেল তৈরি করে ফেলছি ওকে সেলটা তৈরি করা হয়ে গেছে সেলের মধ্যে লেখা আছে কি জিএম করা আছে মাঝখান দিয়ে টান দেওয়া আছে তার সাসপেন্স করা আছে বা ডিলিট করা আছে আবার স্ট্রাইক করা আছে যেটাকে বলি আর এটা কি হবে একটা হাইপারলিংক হবে তো হাইপারলিংক করার জন্য কোনটা ব্যবহার করতে হয় facebook লিখব আচ্ছা ওকে facebook.com ওকে এই তাহলে আমাদের কি তৈরি করা হয়ে গেল একটা হাইপারলিংক তৈরি করা হয়ে গেল এরপরে দেখো যে লেখাটা এখানে শো করছে সেটা তো আমাদের ভ্যারিয়েবল মধ্যে আসার কথা মানে আমাদের এলিমেন্টের মধ্যে আসার কথা কিন্তু এই লেখা আরো আগে দেখা যাচ্ছে এই লেখাটা কি আছে এটা আন্ডারলাইন তো আমাদের হাইপারলিংকের জন্য হয়ে যাবে কিন্তু কেটে দেওয়া আছে এর জন্য তুমি ব্যবহার করতে পারো কোনটা স্ট্রাইক এবার স্ট্যাক ব্যবহার করলাম এবার আমাদের ভ্যালুটা কি ইভেন্টটা কি জি জি এম এবার আমাদের স্ট্যাকটা ক্লোজ তার মানে এই স্ট্যাকের জন্য এই লেখাটা কি করবে সাসপেন্স দেখাবে অর্থাৎ কাটা দেখাবে এরপরে হাইপারলিংকের জন্য যে ট্যাগটা ব্যবহার করছি এ ট্যাগ সেই অ্যাঙ্কর ট্যাগটা আমাদের ক্লোজ করতে হবে ওকে এরপরে আমাদের ডাটাটাও অর্থাৎ সেলটা আমাদের ক্লোজ করে দিতে হবে এখন সেল ক্লোজ করার পর দেখতে পাচ্ছি আমরা কি শেষ হয়ে গেছে রোটা শেষ হয়ে গেছে সুতরাং আমরা রোটাও কি করব শেষ করে দিব এই রো শেষ হওয়ার পর দেখতে পাচ্ছি টেবিলটাও শেষ হয়ে গেছে তাহলে টেবিল শেষ করে দেই এরপর টেবিলের পরে আর কিছু নাই তাহলে আমরা বডি শেষ করে দেই এবং বডি যদি শেষ হয়ে গেছে তাহলে আমাদের এই স্টেপ হলো শেষ করে দিলাম এভাবে কি হলো আমাদের এই যে টেবিলটা বা এই ওয়েব পেজের জন্য এইচটিএমএল তৈরি হলো